ঢুকছে হলো কিছু ছেলে পেলে বিদেশে যায়, ঠিক না? বিদেশে বিভিন্ন রাষ্ট্রের বন্ধু বান্ধব থাকে, অন্যান্য রাষ্ট্রের তো সবাই বুঝলেন তো এই সিস্টেমে, এগুলো সুন্নাত পড়ে না। তারাবির নামাজ খালি বাংলাদেশে তো সবাই তো সুবিধা খুঁজে, বাস্তব কথা 20 টাকাদের জায়গায় যদি কেউ 8 টাকা পড়লে হবে, কি কষ্টটা করে লাভ কি? আবার রাখার এমনি সারাদিন না খায় রয়ে রোজা রেখে সুবিধাবাদী সবাই তো চায়, কথা মানে এরকম একটা অফার যদি আপনারা কেউ দেয় ছাড়ে দিবেন? কেউ ছাড়ে দিবেন? এইরকম অফার গুলো পেতে 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 আসার সময় এগুলোর একটা প্রভাব সৃষ্টি হয়েছে। তখন বাংলাদেশে এসে মসজিদের ইমামরে ধরে, ইমাম সাহেব এই যে দোয়া করলেন, মুনাজাত করলেন, এই যে মিলাদ করলেন, সৌদি আরবে 7 বছর রইলাম, কুয়েত কাতারে 8 বছর রইলাম, অমুক দেশে 5 বছর রইলাম, কোন মিলাদ নাই, দোয়া নাই, মুনাজাত নাই, কবর জিয়ারত নাই, কিসের সবে বরাত, কি ঈদে মিলাদ নবী চান্দা চান, এগুলো যে কিছুই নাই, আপনারা এগুলো পাইলেন? কয় কিছুই পায় নাই। আপনি যেদিন যান, ইমাম সাহেব বলতেছে আপনি যেদিন যান, আপনি যে আমার কাছে মসজিদে মিলাদ পড়ার দোয়া করে গেল, যেদিন বিদেশে গেছেন, বুঝিনি কয় যখন যান, যেদিন যান আপনি বিদেশে, ওই দিন যে যাওয়ার সময় মিলাদ পড়ায় আর সবাই নিয়ে এলাকাবাসীর দোয়া নিয়ে গেলেন, এটা এত তাড়াতাড়ি 3 বছরে ভুলে গেলেন? মাঝখানে যে একবার অসুস্থ হলেন, আপনার বাবার চিঠি পাঠাইছেন মরা মরা অবস্থা, এলাকাবাসী যেন সবাই দোয়া করে, একটা মিলাদ পড়ায় যেন দোয়া করে খতম করে, আর এখন এসে আপনি ফতোয়া দেন খতম নাই, দোয়া নাই, মিলাদ নাই, অথচ এলাকাবাসীর দোয়াই তো আপনি এত কিছু হয়েছেন। পরে হিসাব মিলাই দেখে কথা তো ঠিকই, কথা কি মনে রাখবেন, নতুন নতুন প্যাকেজ যারা ইসলামপুর বাসীর জন্য যারা নতুন প্যাকেজ দেয়, মিলাদ নাই, কিয়াম নাই, দোয়া নাই, তসবিহ নাই, তাহলিল নাই, টুপি লাগে না, দাড়ি লাগে না, পোশাক আশাকের বালাই নাই, পাঁচটা নামাজের পরে হাত তুলে মুনাজাত করতে চায় না, কবর জিয়ারত করে না, মারা যাওয়ার পরে 3 দিনের পরে পিসালে সব করবে, অনুষ্ঠান করবে, এগুলো নাই, এরকম খালি নাই 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 যারা করেন, একদিন আপনিও নাই হয়ে যাবেন, আপনার জন্য কেউ দোয়া করবে না, কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন আপনি কি বলতেছেন, কিসের নেশায় বলতেছেন, হয়তো বা 2টা টাকা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনার এসে বলতেছেন, আপনার যারা নামাজ পড়ে বলে এগুলো কারো নামাজ হয় না, কেন? আপনারা আমিন জোরে বলেন না, হাত আপনারা এখানে বাঁধেন আর উনি এখানে বাঁধেন, ওনার একটা হেড আছে না, উনি একটু উপরে উঠছে, একটু রিয়াল পাইছে, টাকা পয়সা হয়েছে, কথা বলেন ঠিক না? 2-3টা সিএনজি কিনছে, অটো কিনছে, উনি হাত উপরে পড়ছে, আপনি তো নিজেই এখনো বাঁধলেন, বলে যে আপনাদের কারো নামাজ হয় না, বলে ভাই আপনার বাবাই যে নামাজ পড়ছে ওইটা এখন আর হিসাব মিলায় না, এর দাদাই বললো আমাদের মতো নামাজ, হানা বিমা যাবো দিই, ওর বাপে বললো ওইরকম, ও দাদার দাদা পড়লো ওইরকম, ওর দাদার দাদা পড়লো ওইরকম, সবাই একরকম পড়ে গেল, এলাকাবাসীর 95% 100 জনের 95 জন পরে ওইরকম, 99 জনও পরে ওইরকম, একজন খালি আছে ভেজাল, বুঝতে হবে ভেজাল ওই একজনের ভেজাল, ঠিক কিনা বলে? এই ভাইরাস জ্বর হয় না, এই ভাইরাস যখন একটা রেফাই, এটা রেফাইতে পাইতে পাইতে পুরো এলাকা মুরগির বেরাম দেখছেন না? এখন তো গ্রামগঞ্জে মুরগি ফেলে না, কোনো বাড়িতে যদি মুরগির বেরাম ধরছে, এই বেরাম এমন শুরু হয়েছে পুরো এলাকার যত মুরগির সব সাপ, কথা বলেন ঠিক কিনা? এরকম মুরগি বেরামওয়ালা কিছু মৌলবী সমাজে ঢুকছে, কথা বলেন ঠিক কিনা? এই বেরাম এনে দিয়েছে এমন বেরাম, ওই বেরামে আর মুসলমানরা আরামে নাই, এইটা নাই এইটা নাই এটা নাই, ঈদে মিলাদের নবী করা যাবে না, মনে রাখবেন ওগুলো বেরামের দিকে খেয়াল করবেন না, সস্তা প্যাকেজ বস্তায় নিবেন না, আমরা মাগনা পাইলে আলকাতরা খায় না, আপনারা মরহুম মাওলানা আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাই
ইয়াসিন রহমতুল্লাহ আলাই, পুরপুরা হুজুর, সারসিনার হুজুর, ছোটাখান্দার হুজুর, আড়াইবাড়ির হুজুর, তারপরে জোনপুরের হুজুরেরা, এই যে বড় বড় আলে মোলামারা, নোয়াখালীর আগের যুগের আলে মোলামারা, আপনাদের এলাকার মুরব্বী শ্রেণীর যারা আগের যুগের আলে মোলামা ছিল তারা, তারপরে সন্তোষপুরের পিসা হুজুর, মরু হুজুর, এরা তো আল্লাহর ওলি ছিল, ছিল না? এই যে ফরিদ থানা তাদের নামে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই, এদের বায়োগ্রাফি পড়ে দেখেন, তারা হানাফি ছিল, তারা আমাদের মতো নামাজ পড়তো, নবীর প্রেম ছিল, ভালোবাসা ছিল, নবীর মহব্বত ছিল, আউলিয়া কেরামের প্রতি মহব্বত ছিল। এরা এখন নতুন 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 ফতোয়া এনে সমাজটারে নষ্ট করে দিচ্ছে, ওই ব্যারাম ছড়াই দিছে, এই ব্যারাম দূর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি ব্যারাম দূর করার জন্য বেশি লাগবে না? আমি বলবো, এলাকার আলে মোলামা যারা আছেন, আপনারা ঐক্যবদ্ধ হন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ভিতকে মজবুত করেন।